শিক্ষার্থীরা, অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্থিতিবিদ্যার দ্বিতীয় ক্লাস। এর আগে একটি ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ক্লাসটি করে নিয়েছ। তোমরা ক্লাসগুলো করার সাথে সাথে অবশ্যই তোমাদের নির্দিষ্ট পাঠ্যসূচি একটু দেখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে আরো সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকের অঙ্কগুলো শুরু করি। শিক্ষার্থীরা, আমরা প্রথম সমস্যাটা দেখব। এখানে আছে, বলা আছে, দুইটি বল পরস্পর এক সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি রুট ওভার 13n, আবার তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধি রুট ওভার 7n। তাহলে বল দ্বয়ের মান আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্ন মতে আমরা ধরে নিব দুইটি বল P এবং Q। তাহলে লব্ধি সূত্র মতে আমরা পাচ্ছি P² + Q² + 2PQ cos 90° = 13। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের প্রথম শর্তে বলা আছে এক সমকোণে ক্রিয়ারত আছে, তাহলে এখানে লব্ধির মান হচ্ছে 13, আর লব্ধির সূত্র হতে আমরা পাচ্ছি P² + Q² + 2PQ cos 90° = 13। এখান থেকে আমরা পাচ্ছি P² + Q² = 13। এবং দ্বিতীয় শর্ত মতে আমাদের বলা আছে 120 ডিগ্রি কোণে দুটি বল ক্রিয়ারত আছে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি P² + Q² + 2PQ cos 120° = 7। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। এখন P² + Q² এর মান যদি আমরা 13 বসিয়ে দিই তাহলে পাবো 13 + 2PQ - 1/2 = 7। এখন এখান থেকে আমরা PQ এর মান পাচ্ছি 6, অর্থাৎ Q এর মান আমরা যদি পাই তাহলে পাবো সেটা 6/P। এখন 1 নম্বর সমীকরণে আমরা এই Q এর মানটা বসিয়ে দিব, বসিয়ে পাচ্ছি P² + 36/P² = 13। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে P এর মানটা বের করব। এখন শিক্ষার্থীরা, এখান থেকে আমরা পাচ্ছি P² - 4 P² - 9 = 0, অর্থাৎ P এর মান আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে 2 এবং 3, অর্থাৎ Q এর মান 3/2। তাহলে বল দ্বয়ের মান হবে 3n এবং 2n। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এখন আমরা দেখব সমস্যা 2। এখানে বলা আছে দুইটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়ারত করলে এদের লব্ধি রুট ওভার 34n এবং বল দুইটির ক্ষুদ্রতম লব্ধি 2n হলে এদের বৃহত্তর লব্ধি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমাদেরকে লব্ধিটি বের করতে হবে। এখন আমাদের শর্তে বলা আছে, ধরি বল দুইটির মান, অর্থাৎ বল দুটি আমরা ধরে নিব পি এবং কিউ, যেখানে P > Q, অর্থাৎ দুইটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়ারত হলে এদের লব্ধি রুট ওভার 34n এবং বল দুইটির ক্ষুদ্রতম লব্ধি 2n হলে এদের বৃহত্তর লব্ধি নির্ণয় করো। তাহলে বৃহত্তর কথাটি যেহেতু আমাদের বলা আছে, এখানে আমাদের ধরে নিতে হবে একটি বল অপরটি থেকে অবশ্যই বড় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি P গ্রেটার দেন কিউ। তাহলে শর্ত মতে আমরা পাচ্ছি লব্ধি সূত্র থেকে P² + Q² = √34² অর্থাৎ আমরা লব্ধি সূত্র অনুযায়ী পাচ্ছি R² = P² + Q² + 2PQ cos 90°। যেহেতু 90° সমকোণে ক্রিয়ারত আছে, সেহেতু আমরা এখানে সরাসরি লিখে ফেললাম শর্তটা। তাহলে সরাসরি লেখার পর আমরা আমাদের শর্তটি দাঁড়াচ্ছে P² + Q² = √34² তাহলে এখান থেকে আমরা পাচ্ছি P² + Q² = 34। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। যেহেতু আমাদের একটি বল অবশ্যই বৃহত্তর হবে, তাহলে ক্ষুদ্রতর বলটি আমরা ধরব। আমরা এখানে আগে শর্তে বলে দিয়েছি P > Q, অর্থাৎ P Q এর চেয়ে বড়, সেহেতু আমরা P - Q = 2 ধরে নেব। যেহেতু বলেছে বল দুটির ক্ষুদ্রতম লব্ধি 2n হলে, তাহলে P - Q = 2 ধরা যেতে পারে। এখন এক্ষেত্রে আমরা পাচ্ছি P এর মান P = Q + 2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। এখন 1 নম্বর সমীকরণে আমরা এই P এর মানটা বসিয়ে মানটি বের করব। তাহলে যদি বসাই তাহলে পাচ্ছি আমরা Q + 2² + Q² = 34। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে Q এর মান বের করব, Q = 3n, অর্থাৎ একটি পজিটিভ মান পাচ্ছি আর একটি নেগেটিভ মান পাচ্ছি।
যেহেতু বল, সেহেতু অবশ্যই আমরা নেগেটিভ মানটা বাদ দিব, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ এর মান 3n, অর্থাৎ পি ইকুয়াল 5n, এবং এদের বৃহত্তর লব্ধিটি আমরা পাচ্ছি পি প্লাস কিউ, অর্থাৎ 5 প্লাস 3 নিউটন, অর্থাৎ 8n। তাহলে আমরা পি এর মান পেলাম 5n, এবং বৃহত্তর লব্ধিটি পেলাম 8n। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমস্যা 3 দেখব। এখানে বলা আছে কোন বিন্দুতে ক্রিয়াগত পি এবং কিউ মানের বলদ্বয়ের লব্ধির মান 20n, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। কিউ এর মান 25n হলে পি এর মান কত? তাহলে আমরা প্রথমে বল দুইটি ধরে নিব, পি এবং কিউ। শর্ত মতে এদের লব্ধি আছে আমাদের আর ইকুয়াল 20n, যা পি এর উপর লম্ব। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে পি এর পি বল বরাবর লম্বাংশ নিয়ে আমরা পাব। লম্বাংশের সূত্র হতে আমরা পাচ্ছি তাহলে পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস আলফা ইকুয়াল 20 কস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল 0, অর্থাৎ কস আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ। এখন লব্ধি সূত্র মতে আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাহলে আর এর মান আমাদের দেওয়া আছে 20, এখান থেকে আমরা পাচ্ছি স্কোয়ার করার পর 200 ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি মাইনাস পি, অর্থাৎ কস আলফার মান মাইনাস পি বাই কিউ বসানোর পরে আমরা এখান থেকে পাবো 2 পি মাইনাস পি। তাহলে এখান থেকে পাচ্ছি 200 ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার এর মান আমরা বসিয়ে দিব, অর্থাৎ কিউ এর মান আমরা বসানোর পরে পাচ্ছি 25 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল 25 স্কোয়ার মাইনাস 400 ইকুয়াল 225, অর্থাৎ পি এর মান দাঁড়াচ্ছে 15n। এটাই হচ্ছে আমাদের পি এর মান। তাহলে শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমি আরো কিছু অঙ্ক করিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই ঘরে বসে তোমরা এই অঙ্কগুলো করে নেবে, নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে। আর তাহলে এতটুকু থাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য।